তসলিম শব্দের অর্থ হল সশ্রদ্ধ। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক তার হাবিবের উপরে তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠ করেন, এইটি আমার দয়াল নবীজির সবচেয়ে খুবই। আল্লাহ পাক এবং শুধু তার হাবিবের উপরে দুরূদ পড়েন তা না, তার আলের উপরে, তার বংশের উপরে দুরূদ পাঠ করেন। আল্লাহ আর অন্য কোনো কিছুই করে না, শুধু এই জিনিসটাই করে যে আল্লাহর হাবিব এবং তার আলের উপরে, তার বংশের উপরে, আওলাদে রসুলদের উপরে দুরূদ পাঠ করেন তার ফেরেশতাদেরকে নিয়ে। এবং